শৈলকুপার জনগণের ভালোবাসায় সিক্ত হলেন আওয়ামী লীগ নেতা ও এমপি প্রার্থী দুলাল বিশ্বাস। হাজার হাজার জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সহসভাপতি ও বিশ্বাস বিল্ডার্স এবং দৈনিক কালবেলা মিডিয়ার এমডি নজরুল ইসলাম দুলাল। তিনি জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন। রোববার দুপুরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা শেষে মুজিব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরবর্তীতে দুলাল বিশ্বাসকে অভ্যর্থনা জানাতে শৈলকুপার ভাটই বাজারে শত শত গাড়ি ও হাজারো বাইক নিয়ে নেতাকর্মীদের জমায়েত শুরু হয়। এরপর বিকেলে ভাটই বাজার থেকে তাকে ফুল দিয়ে বরণ করে বাদ্যযন্ত্র বাজিয়ে প্রথমে শৈলকুপ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আনা হয়। সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের আগে এইসব চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে এবং গুজব হবে। এই গুজবের বিরুদ্ধে আপনারা যারা আজকে কষ্ট করে এই তাপমাত্রা 35-40-এর মধ্যে আপনারা কষ্ট করে মোটরসাইকেল চালিয়ে আপনারা যারা কষ্ট করেছেন তাদেরকে বলতে চাই, শৈলকুপার মাটি আওয়ামী লীগের ঘাঁটি বিগত দিনে প্রমাণ হয়েছে। যেখানে আওয়ামী লীগ সবাই ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের সামনে কেউ দাঁড়াতে পারে না। সেই জন্য আপনাদের বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকলে মাননীয় প্রধানমন্ত্রী কাকে নমিনেশন দেবেন তিনি জানেন, আমরা কেউ জানি না। সেই জন্য এই জিনিস নিয়ে নিজেদের মধ্যে কলহ আত্মকলহ সৃষ্টি করবেন না, এটুকু আপনাদেরকে অনুরোধ করতে চাই। পরবর্তীতে শৈলকুপায় অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম দুলাল বলেন, শৈলকুপায় যারা এখনো ছড়ায় ছিটে আছে, যেখানে অবহেলিত, তারা যেন চলে আসে এলাকায়। সামনে নির্বাচন, নির্বাচনকে সামনে করে সব ভোটাররা, আওয়ামী লীগের ভোটাররা যেন কাছে আসে, কাজ করে। আমি এই মেসেজটাই দিব। আমি মনে করি যে শৈলকুপায় এখন তো কোনো প্রবলেম হচ্ছে না খুব একটা, যেগুলো হয়তো আগে হয়ে গেছে। এই সময় আমি এর আগের থেকে আসা যাওয়া করছি, আমি দেখি না, এবং যদি কোথাও প্রবলেম শুনি সেখানে আমি তাৎক্ষণিকভাবে চেষ্টা করি কিছু হেল্প করার জন্যে। প্রশাসন যথেষ্ট তৎপর, ভালো পরিবেশ আছে। তা আমি মনে করি যে শৈলকুপার লোকজন যদি নিজেরা পরিবার বা ফ্যামিলিগত অথবা গোষ্ঠীগত যদি তারা ঠিক হয়, তাহলে এই সমস্যা আমার ধারণা 75% এটাই উত্তোলন হয়ে যাবে। এখানে কিন্তু খুব নেতাদের যে খুব দোষ তা না। পরবর্তীতে মনোহরপুর ও বগুড়া ইউনিয়ন হয়ে তাকে নিজ গ্রাম আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়ায় নিয়ে যায় নেতাকর্মীরা। পরে পাঁচপাখিয়া গ্রামে তার নিজ বাড়ির আঙিনায় বিশ্বাস পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরওয়ার জাহান বাদশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাডভোকেট আজাদ রহমান, গান্না ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আতিকুল ইসলাম মাসুম, আবাইপুর ইউপি চেয়ারম্যান হেলালুদ্দিন বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত এই সহসভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দানবীর খ্যাত নজরুল ইসলাম দুলাল বিশ্বাস আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ এক শৈলকুপ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণায় নড়ে চড়ে বসতে শুরু করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এতে করে সাধারণ ভোটারদের মাঝেও উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।